يا بني اركب معنا ولا تكن مع الكافرين. ايه ادور سلي اركب معنا امرا ساتعي مدى كافر سلي منافق ايه دو بابده قال سعابي إلى جبل يعصمني من الماء. سلام الله وطني أمي كنو اكتب أحد عدبو خاني أمك لغال أبنا فاني إس برسو كتب أبنا কারণ হের ফিদের আর্জিটা লম্বা আসিয়া হাড়ে যদি উঠেছে তো হ্যাঁ অনেক উষা 40 বছর পানি তো লাগানো হবে না বাবা আর ছেলে কথা বলতেছে এর মাছ কান্দে একটা দেও হয়েছে وحال بينهما الموج مول মানে দেও فكان من المقرقين. يا ابني بشا نون بيبالي ونادى نوح ربه وقال رب إن ابني إن ابني من أهلي. الله إذا تو أمر سيد تومي نا بولتو أمر قري بار الزالة تارا دونسو كربنا الله ذاك جا بولي قال يا نوح إنه ليس لك من أهلك. إيه نور ربي إذا تمار قري بارنا جي سيد تمار كمارنا তোমার আল্লাহকে মানে না এটা তোমার পরিবারের না তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই এই ছেলে মুনাফিক তোমাকে মানে না তোমার আল্লাহকে মানে না নবী জবান বন্ধ করে মরলে মরুক মরুক শেষ কিন্তু তাফসীর কিতাবে আছেন যদিও রাওয়ায়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে এরপরে বোঝার জন্য বলছি এ বৃদ্ধা মহিলা তিনি বললেন নবী যেই সময় বন্যা শুরু হয় আমার সাথে নিয়েন আল্লাহর কি মর্জি বন্যা শুরু হওয়ার তাড়াহুড়ার মধ্যে বুড়ির কথা মনে নাই নবী তো বন্যা শুরু হয়ে গেল 40 দিন পর্যন্ত বাড়িতে রইলেন শুকনা লাগার পরে কয় বুড়ি তো নাই বুড়ির লাশটানি পাওয়া যায় একটু দেখি তো যখন তালাশ করে দেখেন কাবাগড় পর্যন্ত মাটির নিচে পড়ে গেল সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই বুড়ির ঘরটা জমিন খাড়া নবী ভাবলেন ঘর তো আছে মানুষ নাই আচ্ছা তো দান দিয়ে দিবি বুড়ি বুড়ি ঘর দান দিছে জারু হাতে নেই অদর হয় কি কোন বি গাছ উঠে নেই তুমি কোন সময় শুরু হইলো নুন বি কর হয়ে গেছে বুড়ি কোন আমি তো কইতারি না নুন বি সাধ্য করে গেলে প্রভু যেখানে তোমার ঘর খানায় কাবা পর্যন্ত রইল না আমাদের নিচে পাথরের নিচে পড়ে গেল সবগুলো ব্যঙ্গে খানকান হয়ে গেল এই বুড়ির ঘরটা কেমনে রয়ে গেল বুড়ি কেমনে রয়ে গেল আল্লাহ তখন ওহি নাজিল করলেন ও নবী বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা বলে দিতে পারো আমি রহমান রহিম আমি আল্লাহ বিপদের সময় আমার বান্দা বান্দির কথা বলে দিতে পারি না বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা ভুলে গেছো কিন্তু আমি তো রহমান আমার বান্দির কথা তো ভুলে যাইনি আমি না ওয়াদা করছি রক্ষা করব যাই হোক যেই কথাটা বলতে চাচ্ছি এটা শুনে রাখে
সানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে আছেন বন্যা তখন শেষ হয়ে গেল আল্লাহ বলে নো নবী এখন তো আর তেমন কাজ নাই তো মাটির হাতটা বাড়াও মাটির হাতের বাড়াও আল্লাহ মাটির হাতটা দিয়ে কি করুন বানাও তো নো নবী মাটির মাটির বানাই আল্লাহ কো হাজার বানাবো কো বানাইতে দেখো যতক্ষণ আমি না না করব কতক্ষণ বানাইতে দেখো নো নবী মাটির মাটির বানাইতে 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 অনেক বড় স্তূপ ঢাল দিলেন আল্লাহ বলেন এবার স্টপ এবার বন্ধ করো এবার একটা হাজার লাঠি দাও লাঠি কি করব আল্লাহ বলেন এক একটা হাইকরা বাড়িয়া বানাও প্রভু পাতিলাগুলো বানাইতে গিয়া আমার সময় লেগেছে শ্রম দিছি তুমি কি জানো না নিজের হাতে কোন জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে ঘুমাই গেছেন নাকি আল্লাহ প্রভু তুমি কি জানো না নিজ হাতে কোনদিনের বানাইলে বানতে যে মায়া লাগে আল্লাহ বলেন আমি জানি তোমাকে জানাবার জন্য হুকুম দিয়েছি মাটির পাতিলা গুলো বানিয়েছ তার ভিতরে তো রু দাও নাই অনু নবী শ্রম দিয়েছ এবং সময় দিয়েছ এতে যদি মাটির পাতিলা ভাঙতে তোমার মায়া লাগে যে মানুষগুলো আমি আল্লাহ নিজ হাতে বানাইছি এই মানুষগুলো বন্যা দিয়ে গজব দিয়ে মারতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে এই জন্য মানুষের খেদমত করলে আল্লাহ খুশি হয় কোন মানুষের যদি কল্যাণের জন্য একটু অগ্রসর হন মানুষের উপকারের জন্য একটু দৌড়ে যান আমরা ইহুদের হাত থেকে লাড়িটা পড়ে গেছে আপনি যদি দৌড়ে যান লাড়িটা উঠায় দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেন হযরত রাইসুল মুবাশশিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি রওজা শরীফের দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলেন এই রওজা ওনার কাছ থেকে শুনেছি কোন মানুষের কল্যাণের জন্য যদি কেউ অগ্রসর হয় তাহলে তার আমল নামায় 10 বছর মদিনার মসজিদে এতে কাজ করার সমান সব দা এই জন্য সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা চলত খেদমতের জন্য একটা ঘটনা বলবো না অসুবিধা হইতাছে অসুবিধা নিয়ে শেষ করে না আমি তো অসুস্থ আমার ওয়াজের সকাল নাই এখন যারা অনেকে ওয়াজ করে অনেকের জন্মে আখ থেকে আমরা ওয়াজ করি কথা বলছেন না হ্যাঁ 30-32 বছর ধরে ওয়াজ করতেছি তো 32 বছরে হলে অনেকে মানুষজন এখন ঠিক না আপনাদের অসুবিধা হলে শেষ করে দিচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক বৃদ্ধা মহিলা বিধবা এই মহিলার একটা পানির টাঙ্কি আছে চামড়ার একটা পানির টাঙ্কি এদের মধ্যে পানি আইনা দেওয়ানোর মতো কোনো লোক নাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই খেদমতের কাজটা আমি করব বৃদ্ধা মহিলার পানির টাঙ্কিটা আমি ভরে দিব তবে এখন না গভীর রজনীতে কারণ কেউ যেন না দেখে সাহাবাই কেরাম মানুষের কল্যাণে কোনো কাজ করলে লোক দেখানোর জন্য করতেন না করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমাদের দেশে যদি কেউ কোনো সামান্য কল্যাণের কাজ করে সুবহানাল্লাহ দেখবেন রাস্তার মধ্যে কাজ করলে দিনে না রাত না হইয়া রাতের বেলা না হইয়া দিনও করে কেন দিনও করলে রাস্তা কাজ বন্ধ হয়ে গেল তখন মানুষ কিন্তু কোনো মিছিল নাই কোনো ডাকডোল নাই
কোন ছায়া রক্ত নাই আর আমাদের এক দল দেখবেন মাতাত নাই মুখে নবী সুন্নাত নাই খাওয়ার মধ্যে নাই লেবাসে নাই কিন্তু রবিউল আউয়াল আইলে এরা মিছিলে চলে বাড়ি ঘর দেখা যায় না ইজা মুরগের লাগান টক করে টক করে শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিলেন সাজ যখন ঘুমায়া যাবে আমি তখন নীরবে নীরবে মহিলার পানির টাঙ্কিটা ভরে দিব কেন মানুষের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান কিন্তু রাত্রে যখন তিনি চামড়ার কলসি দিয়ে আমাদের দেশের মতো কলসি ছিল না চামড়ার কলসি দিয়ে পানি যখন নিয়ে গেলেন টাঙ্কির কাছে গিয়ে দেখেন কে জানে এর আগে পানি টাঙ্কিটা ভরে দিয়েছে আমার চাইতে আরো অগ্রগামী নেক কাম করার মতো নবী লোক তৈরি করে দিয়েছেন যার পরে দেরি করলে হবে না আর একটু আগে আসতে হবে পরের দিন আর একটু আগে আসলেন এসে দেখেন ওই দিনও পানি টাঙ্কিটা পরিপূর্ণবর্তী তিনি এদিন ব্যর্থ হয়ে চলে গেলেন পরের দিন তিনি গলা দেখে পানি টাঙ্কিতে পানি নাই নিয়ত করলেন আজকের রাত্রিতে আমি গর্ব তবে একটু আগে আসতে হবে ওই দিনও আগে এসে দেখেন পানি টাঙ্কিটা কে যেন ভরে দিছে জিন্নাত হবে জিন্নাত এসে আমার আগে আগে এই কাজটা করে যায় আজকে আমি পানি আনবো না এক জায়গায় বসে থাকবো জিন কোন দিক দিয়ে আসে তাকে আমার আজকে ধরতে হবে সাহাবাই কেরাম জিন রয় না এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শয়তান লে পর্যন্ত জোরে লেছে একটু জোরে গাও হাদিসের মধ্যে আইছে ওই দিকে গেলে আমরা হবে যাব না আমিরুল মুমিনি উমরের সাথে জিন্নাত পুষ্টি করে পারত না এর কারণ ইসমে আজম যে মুসলমান জানে এই মুসলমানের সাথে জিন্নাতের শক্তি দিয়া পারে না হযরত ওমর ইসমে আজম জানেন তিনি নিয়ত করলেন আজকে জিন্নাত থেকে ধরবো আল্লাহর নবী বলেন ওমর তোমাকে জিন্নাতের বাহেও ভয় পায় তুমি যেই রাস্তা দিয়া যাও যেই গল্লি দিয়া যাও জিন্নাতের বাহ এই গল্লি দিয়া যায় না যার নাম জানি আমি নাম জানে শয়তান একটু দূরে কেন কি নাম ইবলিস তার লক্ষ্য হলো আবুল জিন জিন্নাতের বাপ হযরত ওমর যখন বসে রইলেন তাকায় দেখে সন্ধ্যা হইতে লোকজন যখন গড়ে চলে গেছে আরব দেশের তখন সময়ে সিস্টেম ছিল সন্ধ্যার আগে আগে সকলে ঘরের ভিতরে ঢুকে যায় সন্ধ্যা হয়ে অতি এখনো কোনো অন্ধকার হয়নি কিছু কিছু দেখা যায় এমন সময় টাকা দিকে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়া টাকা পিঠের মধ্যে একটি চামড়ার কলসি ঝোলানো পা দা টেনে টেনে আস্তে আস্তে তিনি এজে এজে যাচ্ছেন হযরত ওমর বলেন না না এটা তো জিন্নাত নয় কারণ জিন্নাত এত দুর্বল হতে পারে না তাহলে কে তুমি পা টেনে টেনে আগো বুঝা যায় দুর্বল বয়স হয়েছে ওই বুড়া ওমরের আগে আগে এই কাম কেন তুমি করো এখনই তোমাকে ধরলো
থেকে আস্তে আস্তে করে যাত্রা মেরে যখন চাদর ধরে টান দিলেন এমনি তাকায়া দেখে চাদরের ভিতর থেকে বের হয়ে এসেছেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক চোখের পানি টেনে দিলেন হে আমিরুল মুমিনিন মাফ করে দিন জীবনে কোনদিন করব করি নাই আবু বকর সিদ্দিক হতে পারে আমিরুল মুমিনিন হইয়া নবীর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সকল নবীর পরে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর যে আবু বকরকে স্বয়ং আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন জান্নাতে নবীর পরে সকল উম্মতের মধ্যে প্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক যে আবু বকর সিদ্দিকের আমল না দিলে বিচার শুরু হবে না কিয়ামতের দিন আল্লাহ যখন বিশ্ব নবীকে কথা বলার জন্য অনুমতি দেবে বিশ্ব নবী তখন বলবেন আল্লাহ বিচার শুরু করেন আল্লাহ বলবেন না কোন নবী বিচার শুরু করব না এই কথা বলবেন না কেন রাব্বুল আলামিন বিচারটা শুরু না করলে ভালো মন্দির যাচাই হয় না আল্লাহ আপনি বিচারটা শুরু করেন আমল নামা দেখেন আল্লাহ বলেন না না আমল নামা যদি দেখি যখন দেখব না পাক পানির তৈরি মানুষ বলছে দিয়ার বহির নট আল্লাহ নাই এই আমল নামা দেখলে আমি আল্লাহর রাগ গুসা বেড়ে যাব যখন আমি দেখব জাইলের মা মাঘ রমজানের দিনের বেলা খাইল আর বলে খাইলে কিতা হইছে তে খাইলে কিতা হইছে এখন আমল নামা যদি দেখি আমি আল্লাহর রাগ গুসা বেড়ে যাবে দেখব না বিশ্বনবী তখন আল্লাহর আদালতে একটা আমল নামা দিয়ে বললেন প্রভু প্রভু গো এই আমল নামাটা দেখেন যদি দেখার হয় দেখবেন না হলে বাদ দিয়া দিবেন যেইমাত্র আমল নামাটা দেওয়া হবে এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেখে রাগ গুসা তার তান্দা হয়ে যাবে আমার গোলামের আমল এত সুন্দর আমি আল্লাহ রাগ থাকতে পারি না এই আমল নামা হল হযরত আবু বকর সিদ্দিকের আমল নামা যে লোকে এত আমল সেই আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন হইয়া বুড়া বয়সে একজন বৃদ্ধ মহিলার পানি ট্যাঙ্কি ভরে দিবেন এই কথাটা আমার কল্পনায় নাই যদি থাকতো আল্লাহর কসম কোনদিন আমি আপনার চাদর ধরে টান দিতাম না বিয়াদবি করতাম না মেহরবানি করে আমারে মাফ করে দিন আর বললেন আমার মা আমাকে কেন জন্ম দিয়েছে আমার মা আমার মতো উমরে গর্বে কেন ধারণ করলো আমি জীবনে পারি নাই জিন্দিগিতে কোনো দিন আবু বকর সিদ্দিকের আগে কোনো আমল আগে দেইতে কোনো আমলে আবু বকর সিদ্দিকের আগে দেইতে পারি নাই কোনো আমল আমার কোনো আমলের বেলা আল্লাহ আমাকে আবু বকর আমাকে কেন আমার মা গর্বে ধারণ করলো লক্ষ্য করে দেখেন এই অল পরিস্থিতি এই অবস্থা তাহলে মানুষ যেমন সুন্দর এমন দামি এই মানুষ সুন্দর দুই ভাগে বিভক্ত একটা হলো দেখতে সুন্দর আর একটা হলো গুণে সুন্দর মানুষ দুই রকম যেরকম কয় রকম আরো যেরকম একটা বাহ্যিক সুন্দর
আরেকটা হলো গুণে সুন্দর বাদিক সুন্দর আজকে আছে কালকে থাকবে না আর কিছু রেখা এই জন্য কবি বলেন হোসনে সুরত চন্দে রোজেস হোসনে সিরত মুস্তাকিম اسے خوش ہوتا ہے آخی اس سے خوش ہوتا ہے دل একটা হলো বাদ্যিক সুন্দর এই সুন্দর ক্ষণস্থায়ী আরেকটা হলো গুণের সুন্দর সেটা হলো চিরস্থায়ী গুণের সুন্দর দেখে কলিজা ঠান্ডা হয় আর বাদ্যিক সুন্দরের দ্বারা চোখ ঠান্ডা হয় আমরা দেশে আমাদের এলাকা পাঁচশো বাড়িতে যায় না মজা মজা দে তার শুনে রুহেতে মন ভুলে না মন ভুলে তার আর আস্তে আস্তে আরো জুড়ে এমন সুন্দরী বিয়া করছে শিবপুর চালার ভিতরে এমন সুন্দরী নাই পানি পান করলে ডুব গিললে দেখা যায় এমন বউ দেখলে সব ঠান্ডা কিন্তু গড় গিয়ে যখন বলছে বাদ দাও না কত তোমার হাত পাও অবশ্য হয়ে গেছে গেল একাই তার না বউ জবাব তো বিয়া করছো দিকে শুনে ঘুরে হয়েছে তোমার মতো কত জামাই বলে হইন না দিলে কি আমার লাগান মিলে আরো জামাই আসে আর যা আই রে কলটা পাবো না মাজরে গান ঠিক আর দুই বউ এমন দেখতে এত সুন্দর না হইল রক্ত করে দেখে ঘর যাইতে বলে মাহিরে চলে গেলেন জুতা নিলেন না এই নেন জুতা পানি আইন না যে এবার পাউডার ধুয়ে নেন পাউ ধুয়ে সারতে না সারতেই গামছা নিয়ে যারা আপনার হাত মুখটা মুছে ফেলেন হাত মুখ মুছতে না মুছতেই সামনে খাবার এনে আজির করে দিল খাবার খাওয়ার পরে খায়া শেষ করতে পারেন নাই সা রেডি করে সামনে দিল সা পান করে শেষ করতে পারলো না পানটা রেডি করে মুখের সামনে নিয়ে আজির তখন স্বামী মুখের মধ্যে পানটা ঢুকাইয়া কয় বউর দিকে দেখে নিয়া মুসকে আসি দিয়া কয় এমন লক্ষ্মী বউ এই জগতে হয় আরো জোরে বলে তোর গুণের কারণে করি না কান্না হয় আর বাহ্যিক সুন্দরের কারণে শোক কান্না হয় আর তো জোরে কম বাহ্যিক সুন্দর বিধি দিন নয় গ্লাসের সামনে এখন যুবক গ্লাসের সামনে গিয়ে সুন্দর চারা দেখে অভিনয় করে আমার সুন্দর চেহারা কে না বলবে আমাকে দেখলে আই লাভ ইউ ঠিকই আই লাভ ইউ অনেকেই বলছে কিন্তু এখন দেখা যায় বুড়া হওয়ার পরে দাঁত পড়ে গেছে গাল চাপা ভেঙে গেছে এই অবস্থা যদি আয় আর কোন যুবতী মহিলাকে যদি কয় আই লাভ ইউ মহিলা কয় জুতা দা বাড়িয়া দাঁত চলাই দেবো খাস তো বুঝি এখনো বদলাই শোনে ঠিক না আল্লাহ নিজে বলে মানুষ আবার এত নিচে যায় এত নিচে কোনো পানি যায় না নিচের থেকে নিচস্ত এত নিচে যায় কোন প্রাণী এত নিচে যায় না যাই হোক বিস্তারিত ব্যাখ্যা তো অনেক টাইম নাই একটা হলো গুণে সুন্দর আর একটা হইলো গুণে সুন্দর দেখতে সুন্দর ইদার কোনো ভ্যালু নাই এই সুন্দর দেখতে নমরুদ সুন্দর আবু জাহিল সুন্দর
আবুল আমর সুন্দর বর্তমানে চামর সুন্দর আবার দেখতে ওয়াংসং সুচি যদিও দেখতে দেখা যায় হিজড়ার মতো কিন্তু এরপরও সুন্দর সুন্দর কিন্তু এই বাদিক সুন্দর মানুষটা আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না কথা বুঝা কেন আল্লাহ নিজে বলছেন জন্মগত সুন্দর ইদার কোনো বেরু নাই দুনিয়াতে তার অবস্থান হলো চতুষ্পদ জানোয়ারের সমান আর কি জোরে বলেন আল্লাহ নিজে বলছেন أولئك هم الغافلون ستطلب جنوار الموتى موتى كاملة একটা ব্যক্তি জানোয়ার টাইম নাই মতের ব্যক্তি দুইটা একটা ব্যক্তি হলো চতুর্থ জানুয়ারির হালাল হারাম নাই চতুর্থ জানুয়ারির মধ্যে বৈধ অবৈধ নাই চতুর্থ জানুয়ারির মধ্যে মা আর বোনের কোনো পার্থক্য নাই যেই মানুষটা গুণগত হয় নাই শুধু জন্মগত মানুষের ঘরে জন্ম হইছে সেই মানুষটার কাছেও বৈধ অবৈধ নাই হালাল হারাম নাই তাদের মা আর বোনের মধ্যে কোনো পার্থক্য নাই আরেকটা ব্যক্তি হইল চতুর্থ জানুয়ারি পেশাব করেনি একটু জোরে গান হরিয়ানা বইয়া আরো জোরে আবার কুচটাটা একটু ছেঙ্গাগি দিয়া তাও এক জায়গায় না এখানে 100 টাক ওইখানে 150 টাক ওইখানে 200 টাক তাও বাড়ি কইলে শুরু কুচটা ছেঙ্গাগি দেয় না পানি ঘর ঘোরা তুই একদিন বাইরের মুস্তামিন আমার তোলার জিজ্ঞাসা করে রে কুত্তা চেঙ্গা লিদেস কেন এটা রেখে উঠাস না গরু যদি পারে মহিষে যদি পারে শিয়ারে যদি পারে তো তুই পারিস না কেন আল্লাহ কুকুরের জবান খুলে দিছে কুকুর তখন ডাক দিয়া কয় হে আল্লাহ রলি চেং আলগি দিয়া করার কারণ হলো পেশাবের সিধা হলো এলাকা আলগি দ্বারা কেমন সাফ সুতরা মাঝে এখন ঠিক না এখন বলেন যদি কি মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা দাঁড়ায় পেশাব করে আর তো ধরে বলেন আরো জোরে গুণগত কোন মানুষ দাঁড়ায় করে না জন্মগত মানুষ যা দাঁড়ায় করে গুণগত মানুষ যারা তারা দাঁড়ায় করে না জন্মগত মানুষটা দাঁড়ায় করে আমার জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলাম ভাই কুত্তা তো বসতে পারে না কুত্তা তো বসার মতো যোগ্যতা নাই তোমার তো বসার যোগ্যতা আছে তুমি দাঁড়ায় করলে কেন এ জবাব দেয় কুত্তার যে জবাব এক জবাব এক জবাব এও জবাব দেয় বৈশা করলে সিধা করবো তাহলে কুত্তায় যে জবাব দিছিস মানুষের জবাব আর কুত্তার জবাব এক হয়ে গেল তাহলে জন্মগত মানুষ আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই আর তো জোরে কা বামা দেখা বামা দেখা জোরে কেন ঠিক না আমাদের ব্রাহ্মণদের একজন বড় আলেম ছিলেন ফখর বাঙ্গাল তার উপাধি মা তাজুল ইসলাম গাল রহমতুল্লাহ আলাই উনি দেখেন এক বেলা বা মাথে চা খায় বলেন ভাই ডানাতে খাও বা মাথে খাচ্ছ কেন যে নিষেধ তখন কয় অসুবিধা কি ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বা মাথা আল্লাহ দিয়েছে না এক হাত দেখাই দিল হ্যাঁ উল্টো তর্ক করে তো ফখর বাঙ্গাল বললো হাত যেমন আল্লাহ দুইটা দিছেন এই কারণে এক হাত দেখ খাইলি হয় তো মুখ তো আল্লাহ দুইটা দিছেন একটা উপরে আর একটা নিচে সারা উঠে দেন খাইয়ে নিচে রাখা মাঝে এখন ঠিক না কি অসম্ভব কথা বললেন কি অসম্ভব কথা বললেন মুখ আল্লাহ দিছে খাইবার লেগে নিচেরটা দিছে বেরিবার লেগে আপনি কোন নিচের কাজা খাওয়ার জন্য উনি বলে হা মুখ যেমন দুইটা একটা খাওয়ার জন্য একটা বের হওয়ার জন্য হাত ও দুইটা দুই জায়গার জন্য উপরের মুখের জন্য ডান হাত নিচের মুখের জন্য বাম হাত
তোমরাই যাই কেন লাগাও হই কেন লাগাও তখন জবাব দেয় কোনা না আমরা সাবান দিয়ে ধুই দেই ইদার জবাব আমি দেই দেমো বিএস তুই বিআই আসছে বিআই সামনে খাওন দাও হইলো ভাত দাও হইছে ভাত নেওয়ার জন্য চামচ দাও হইছে চামচ তৈরি হইলো ভাত লওয়ার সমস্যা যারা ভান ঠিক না শুধু ভাত চাই হ্যাঁ না করি এখন আপনার বউ বিআই সামনে আসবে কিভাবে আর আপনিও এত তাড়াতাড়ি কুঁজাল কইবেন তোমার আপনার বাচ্চার পায়খানা দেখুন এই সামুজ দিয়ে হারাই দিল বাচ্চার পায়খানা সামুজ দিয়ে হারাই দিল হারাই দিয়া কেউ বলছি কে ধইয়া মুছে আছি দিয়া অন্য প্লেটে রাখছে মেহমান বিয়ে কয় বিয়া এটা কি করলে কোন সুবিধা নাই সাবান দিয়ে ধইয়া আনছে তখন মেহমান বিয়ে কয় সাবান দিয়া না সোনার উপজা ধইয়া আনলো মানব সভ্যতা এটা কখনো মানবিক সভ্যতা হতে পারে না তাহলে জন্মগত মানুষ এটার মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না সবগুলো কমলের টাইম নাই আপনাদের লেজ আছে বড় আসতে করেন যারা কয় না এনার মনে লেজ আছে নাকি জুড়ে জুড়ে কন কারো লেজ আছে কুত্তা মিলে গরু সকলের লেজ আছে নি আমি ছাত্র জমনায় আল্লাহর কাছে কইতাম আল্লাহ এই গরু সকলের লেজ দিস আমরা দেখতে দিলা না কেন এই যে সিয়াজ টেবিলে বইয়ে পড়ি নিচে তো মশা কামড়ায় লেজটা থাকলে তো এটা লড়াই যেন মশাই না আমি মনে করছি মশা থাকার জন্য বুঝি লেজ দিস হাজুরে খান ঠিক না পরে চিন্তা করে দিবি না মশা তাড়াবার জন্য যদি দিয়ে থাকে তাহলে লেজটা পিছনে না দিয়া মাঝখানে দিল না কেন চতুর্দিকে ঘুরাইতে সুবিধা জোরে কেন ঠিক কেনা অপর দিকে লক্ষ্য করেন ছাগলের লেজ কেমন ছেড়ান ইদা দেখি মশা দৌড়াইব হাজারে কোন ঠিক কেনা তাহলে কেন দিলেন কেন জবাব পাই নাই পরে যখন কোরআন পড়লাম মুখস্থ করলেছি আগে হাকিম বুঝছিলাম পরে যখন তফসির পড়লাম এবং হাকিম আক্তার সব রহমাতুল্লাহের লিখিত এক কিতাব পড়লাম তখন কিতাবও গিয়ে হয়েছি তফসিরে গিয়ে হয়েছি আল্লাহ কোরআনে বলছেন বলবো ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم الله بلے এই বনি আদম আমি আল্লাহ তোমাদের পোশাক দান করছি এই পোশাক দিছি আপনারা বলতে পারেন পোশাক আল্লাহ দিল কোথিকা টেক্সটাইল মিল থেকে পোশাক হয় আল্লাহ দিলেন কেমনে মিলে সুতা এই যে সুতারা যেখান থেকে তৈরি হয়েছে এবং সুতারে এইভাবে মেশিনের মধ্যে হিট করা মেশিন যা বানানো এবং মেশিনে নিয়ে একটার পর একটা হিট করা হিট করলে কাপড় বের হবে এই যোগ্যতা এই মেধা এই বুদ্ধি তোমরা সরমের জায়গাটা ডাকবার লেগে তো ওই কেন মানে তোমরা হীন ধর্ম যোগ্যতা আছে লঙ্গি হিন পারবা পাজামা হিনতে পারবা লেগে তোমরা এটা দিলাম পোশাক কিনতে দাও কিন্তু কুত্তা বিলাই গরু ছাগল এরা তো হাজামা হতে চাচ্ছে না এরা লঙ্গি হতে পারবো কুকুর নিশারি হতে পারবে ফেজু কুটবে লস করতে পারবে তাহলে তার এসবের জায়গাটা পায়খানার জায়গাটা অন্যরা দেখবে আমি বানানো ওয়ালার শরম লাগে এই কারণে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার শরমের জায়গার উপরে কুদরতিভাবে লেজ দিয়ে দিছি ইটা ফালায় রাখলে তার আর শরমের জায়গাটা কোনো দেখবে না ইটা ফালায় রাখো ছাগলও ফালায় রাখে মাঝেরা কোন ঠিক না গরুও ফালায় রাখে হাতিও ফালায় রাখে কিন্তু কুকুর নিলে দেড় হাত নম্বর এরপরে কুকুর নিলে যেভাবে দেখায় সরকার জায়গা আছে যে মানুষ গুণগত মহিলা সে কাপড় পরে বুলকা পরে হাত মোজা পরে অভাবে গুরুত্ব পারছে না ইদানো কাপড় হিসে দাওয়ালাই এটা মাথার দিলি গুরতালে কুকুন্নি যেভাবে ছাগলের সাইরাঙ্গুল লেজ দিয়ে যদি পেশাব পায়খানা জায়গা ঘুরতে পারলো কুকুন্নি পারে না আরে কিন্তু নির্লজ্জ দেখায় আছে ঠিক তেমনি ভাবে যে মহিলারা জন্মগত মহিলা সেও তার শরমের জায়গা দেখায় আছে তাহলে এই মহিলা আর একটা কুকুন্নির মধ্যে কোনো পার্থক্য থাকে না তাহলে এই জাতীয় মানুষ দিয়া কখনো আদর্শ সমাজ গঠন করা সম্ভব না আরো জোরে কান আরো জোরে এই জাতীয় মানুষ দিয়া যে মানুষের মধ্যে কোন পার্থক্য নাই কুত্তা আর মানুষের মধ্যে কুকুর আর শিকার আর মানুষের মধ্যে কোন পার্থক্য নাই এই জাতীয় জন্মগত মানুষ দিয়ে আদর্শ সমাজ গঠন করা সম্ভব গেল এক দুই অসুবিধা হইতেছে আর কয়েক মিনিট অসুবিধা আছে আর কয়েক মিনিট টাইম দিবেন না না সবে লাগে আর দশটা মিনিট টাইম দিবেন আপনাদের এখন দশ মিনিট ওয়াশ করলে রাজি আছেন যদি পৃথিবী আদর্শ সমাজ গঠন করতে চান আদর্শ ফ্যামিলি গঠন করতে চান আদর্শ পরিবার গঠন করতে চান আদর্শ রাষ্ট্র গঠন করতে চান নমরুদের মতো জন্মগত মানুষ দিয়া হবে না ফেরাউনের মতন জন্মগত মানুষ দিয়া হবে না আবু জাহেলের মতো জন্মগত মানুষ দিয়া হবে না হইতে গেলে গুণগত মানুষ লাগবে আর তুই তো দেখ গুণগত মানুষ হইল আবু বকর আর তুই দেখ গুণমুক্ত মানুষ হইল উমর গুণগত মানুষ হইল উসমান গুণগত মানুষ হইল আলী গুণগত মানুষ আবু হানিফা গুণগত মানুষ ইমাম শাফি গুণগত মানুষ হইল সংস্কলক করি গুণগত মানুষ হইল হাবিব হজুর গুণগত মানুষ হইল সন্দীপের বিশ্বাস হজুর গুণগত মানুষ হইল চরমুনার হজলুল করিম গুণগত মানুষ হইল বকে বাংলার তাজুল ইসলাম গুণগত মানুষ হইল এই হুজুর এই জাতীয় গুণগত না হইলে আল্লাহর কসম আদর্শ সমাজ হবে না হতে পারে না বুঝাইতেছে না অসুবিধা আর একটা হইল তার জাহান্নাম আছে তো আসতে কইন বেঁচে ঢুনবো আর জোরে কান বলেন তো দেখি জাহান্নাম কোন মানুষের জন্য এই জাহান্নাম বুঝি কোন কথা
জন্মগত মানুষের জন্য জাহান্নাম গুণগত মানুষের জন্য আর তুই রেখা ফেরাউন গুণগত না জন্মগত মরার পরে ঠিকানা কোনা না নমরুদের ঠিকানা কোনা নে আবু জাহেলের ঠিকানা কোনা নে আবু লাহাবের ঠিকানা কোনা নে তাম যদি এই অবস্থায় মারা যায় ঠিকানা কোনা নে ওয়াং সংসুজি অবস্থায় মারা যায় ঠিকানা কোনা নে নরেন্দ্র মোদি যদি অবস্থা মারা যায় ঠিকানা কোনা নে আর গুণগত মানুষের ঠিকানা কোনা নে আচ্ছা জোরে কোন হযরত আবু বকর হযরত হযরত উমর হযরত উমর যখন জন্মগত মানুষ ছিলেন চিন্তা করেন জন্মগত মানুষ কি রকম খারাপ কি মন খারাপ তরবারি লইছে রাসূলের বাড়ি লইছে আচ্ছা জোরে কোন তার চাইতে বড় সন্ত্রাসী পৃথিবীতে আর কেউ আছে আবু জাহেলের থেকে খারাপ জোরে কোন ঠিক তিন চারটা ছেলে বসা এক হুজুর রাস্তা দিয়ে যায় এরা বসে বসে কয় এই হুজুরের লুঙ্গি যা গান্দা ফুল তার বেকে তিন ছেলে ঘর গান্দা খাই তম্বারি ফিনতি দিল নামে ডাল খাই তম্বারি এই কমফর্ট আর একটা ছেলে ঘর ইজার লাগে আমি কোয়া দেবে এবার বলেন তো দিকে চারটার থেকে কোন দাবি শেখা দাও আর তুই যদি কম আবু জাহেলরে কইলো মোহাম্মদের মাতার দাও রে মাও সাই একবার দাও ওলি দিন গিয়া মাও সাই সাইবা মাও সাই ওতমা হাজার গর মাও সাই ওমর এমপার চিন্তা করেন কত করে খাওয়া মাজুরে কোন ঠিক না এই অবস্থায় যদি মারা যায় তো ঠিকানা কোনা নইলে কিন্তু যখন গুণগত হয়ে গেল গুণগত হয়ে যাওয়ায় উমরের মতো রাষ্ট্রনায়ক আজও যদি পৃথিবীতে হয় পৃথিবীর কানাহানি হাতাহানি কানাকানি মারামারি সন্ত্রাস দুর্নীতি থাকবে না আর শুধু রেখা শুধু গুণগত হওয়ার কারণে আল্লাহর নবী বলে আমি জান্নাতে যখন গেলাম মেয়েরা জান্নাতে গেলাম জান্নাতে গিয়ে সুন্দর একটি বাগানা দেখলাম যার কারুকার্য দেখে যার দামি দামি পাথর দেখে আমি মুহাম্মাদের পর্যন্ত লুব হয়ে গেল ওই পারে দিকে এক কদম দুই কদম যখন অগ্রসর হই ফেরেশতারা বলল অগণবীজি অগণবীজি অগো আল্লাহর আবিব অগো আল্লাহর আবিব এই গতটা আল্লাহ কার জন্য বানাইছেন জানেননি নবীজি বলেন কার জন্য বানাইছে নবীর দ্বারা আমার কথা বললে ফেরেশতারা বলেন এক কুরাইশের জন্য আল্লাহর রাসূল বলেন আনা কুরাইশ আমি তো কুরাইশ ফেরেশতারা বলেন না নবী এক আরবির জন্য নবী বলেন আনা আরবি ফেরেশতারা বলেন না গো নবী এক যুবকের জন্য আল্লাহর নবী বলেন আনা শাবাব আমি তো যুবক ফেরেশতারা বলেন না না আপনার জন্য নয় নবীজি জানতে বলেন ও যুবক বলো কুরাইজি বলো আর্মি বলো নাম তো বলো না কেন নাম কি তোমাদের জানা নাই তখন ডাক দিয়া কয় অগণবীজি অবশ্যই নাম জানা আছে আল্লাহ এই ঘর কমপ্লিট করে জান্নাতের ভিতরে এলান করে দিয়েছেন ও জান্নাতের ওর গেলমান ও জান্নাতের ওর করিরা তোমরা ভালো করে শুনে রাখো এই ঘর আমি আল্লাহ তৈরি করেছি ওমর ইবনে খাত্তাবের জন্য তাহলে চিন্তা করে গুণগত মানুষের ঠিকানা জান্নাত শেষ কথা হইল দশ মিনিট চাই আন ইসলাম এখন পাঁচ মিনিট গেছে গা আর পাঁচ মিনিট অসুবিধা হইব আরো জোরে গান আর পাঁচ মিনিটের ভিতরে কথাটা ফিনিশিং এখন যদি জান্নাতে যেতে হয় আপনার সন্তানকে যদি জান্নাতে দিতে হয় আপনার সন্তান যদি আদর্শ নাগরিক করে তুলতে হয় তাহলে জন্মগত মানুষটা গুণগত মানুষ হওয়ার উপায় কি এর একমাত্র পথ হলো
কুরআনের তালিম আর কিছু জোরে কও আর জোরে বলে কুরআনের তালিম ছাড়া আল্লাহর কসম গুণগত মানুষ তৈরি হবে না হতে পারে না আর কিছু জোরে কও জান্নাতের উপযুক্ত যদি বানাইতে হয় তাহলে কুরআনের শিক্ষা ছাড়া কুরআনের তালিম ছাড়া সম্ভব নয় বিস্তারিত আলোচনা করতে গেলে সম্ভব হবে এই জন্য আপনাদের এই সন্দীপী হুজুরের স্মৃতিবিদৃত এই মাদ্রাসাগুলো এই দেশে গুণগত মানুষ তৈরি করার কারখানা এই মাদ্রাসাগুলো হলো আদর্শ নাগরিক জান্নাতি নাগরিক তৈরি করার কারখানা আল্লাহ পাক আমাদের সকলকে এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আমিন হুজুর যা বলেন আমরা কেউ উঠাউনি না করি দোয়া করে সতরা যায় কেউ উঠাউনি না করি ভাই